ও পাগল, আলবিদা আলবিদা, ওরে নূরের ঝলক চোখের থেকে বিদায় নেওয়া নিবে। এটা শোনার সাথে সাথে এই পাগলা হাজার মানুষের ভিড়ে নবীরে বিদায় দিতে যাইয়া ইয়া রাসূল আল্লাহ বলা ঘুম থেকে লাফ মেরা দাঁড়াইয়া স্টেজের মধ্যে আইসা হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার কোন রে, আরে ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন, ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন, তিনবার নবী চলে যাবে শুই নাই পাগলা লাফ মেরা দাঁড়ায় গেছে, স্টিল উঠতে গেছে, এতক্ষণ সাহস নাই আর থুতু মোবারক টাকাইয়া এমন একটা সাহস উঠছে স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার মুখের মধ্যে থুতু মোবারক দিল, আমি ঘুম দিকে উইটা দেখি এটা যেন স্বপ্ন না, ডাইরেক্ট আমার মুখের ভিতরে আমি মেশকে আম্বরে গ্রান পাইতেছি, আমার জিব্বার মধ্যে এমন স্বাদ লাগেতেছে স্বাদ মিটে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি তোমার সোনে, কি উপমা দিব আমি তোমার সোনে, সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কি সাধারণ ওয়ালি নাকি মাদারাজাত ওলি, কেমনে বুঝলেন কেমনে বুঝলেন যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি দুনিয়াতে আসার পরে তার আম্মা বলছে আব্দুল কাদের তুমি এই কাজটা করো, আব্দুল কাদের জিলানি বললেন আমি পারবো না, মা বলে পুত্রে তোরে আমি অর্ডার করলাম কেমনে মুখে মুখে না করলি, তোরে আমি ফেডে লইয়া কত কষ্ট করছি রে হুত, আব্দুল কাদের জিলানি বলেন আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করছেন আমি কি কম করছি নাকি, দুইটা রুজি করে খাওয়াইলো না, বস্তা আলগায় দিয়া কষ্ট করলো না, আব্দুল কাদের জিলানির আম্মা ডাক দিয়ে ফুত্রে তুই আবার আমার লাগে কি কষ্ট করছ, ও আমা কি কষ্ট করছি জাননি, তোমার কাছে ভিক্ষুকে ভিক্ষা নিতে আইছিল নি, ওই ভিক্ষুকে তোমার হাতের কব্জি দিয়ে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি, কয় হ ডাক দিয়া বলে মা জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো বাঘ, হ আইছিল, ওই ভিক্ষুকের গাঁটটা বাংছিল নি কয় বাংছিল, আমি আব্দুল কাদের ফেটের মধ্যে তাই কাল্লার কইছি আল্লাহ আমি ফেটে তাই কে যদি আমার মা কলঙ্কিনী হইয়া যায় দুনিয়ার আলো বাতাস আমার দরকার নাই, জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না, ও মা ওই যে বাগা এসে তারে গাঁটটা বাংছিল এই বাগদার স্বরূপ ছিলাম আমি আব্দুল কাদের জিলানির বেলায়তের স্বরূপ, জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না, এ আমার যুবক ভাইরা এই আব্দুল কাদের জিলানিকে ডাকাতে ধরল, ঘটনা সবাই জানে ছোট্ট পোলা পান্ডি জানে না জানার লাগে ঘটনা, নাইলে বহুত মানুষ আছে ইউটিউবের মধ্যে মাধ্যমে ওলি আল্লাহর ঘটনার তারা কিচ্ছা বলে কিচ্ছা, এরা বিশ্বাস করে না ওলি আল্লাহর সম্মান মানতে চায় না, এমনকি ওলি আল্লাহর রওজা মুবারককে লাথি মেরে ভেঙ্গে দিতে চাই, এমন কিছু বেয়াদব সমাজে আছে না না, এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম, এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে, এই পাগলা কই আমি নবীর দেইগা, আমার নবী যখন আমার কাছে আসলেন আয়েশা ডাক দিয়া বলে পাগল কেন তুমি চোখের পানি পালায়া গান দো, আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই,
এরপর কো তুমি কেন কান্দো এই পাগলা বলে নবী গো নবী গো নবী গো ও দয়ার নবী কান্দি কেন জানেন নি আমার সামনে অনেকগুলা কুতুব আছে এই পেন স্টেজে ওইটা যদি আপনার প্রেমের গান আমি গাইতে পারতাম তাইলে আমার জীবনটা বড় ধন্য হইয়া যাইত এবার আমার নবী বলে পাগল তুমি ওয়াজ করো না কেন কয় হুজুর আমার ডর করে সবগুলা কুতুবের কাফেলা এত বড় হাসতে হাসতে আল্লাহর ওলিদের মিলন মেলা কথা বলতে আমার ডর করে আমার নবী বলে পাগল তোরে সাহস দেওয়ার জন্য আমি মদিনা থেকে তোর গোমের ঘরে চলে এসেছি আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আলোচনাটা বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন রে বাবা এই মাহফিলটা আছে মুসিকান্দি গৌসুল আজম জামে মসজিদ গৌসুল আজম কেডা গেছি না লাগবো গৌসুল আজম হলো হুজুর আব্দুল কাদের জিলানি রামজুরে কোন ঠিক না বেঠি আল্লাহর ওলিদের কোনো ভয় আছে কতকাল আছে আল্লাহর ওলির কোনো ভয় নাই আল্লাহর ওলির কোনো চিন্তা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সাবধান সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবি আমি আল্লাহর বন্ধু যারা হবি এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে লা খাউফুন তাদের কোনো ভয় নাই হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে যেই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড় বেশি তাপ হবে আগুন ওই আগুনের মধ্যে মানুষ যেই দিন সাঁতার কাটবে একমাত্র আমার বন্ধু যারা হবে ওই বন্ধুদের কোনো চিন্তা নাই আল্লাহর ওলি যারা দুনিয়াতে তাদের কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন কে আর জবান খুলে কন্যা কে যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জন গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা যে জনে গৌসুল আজম সে জন বাগে দেওয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা আর বন্ধু এক জিনিস না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা খাঁটি বান্দা হয় আমার নবী বলেন
পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করে ওভারটাইম মানে যারা বেশি বেশি করে নফল ইবাদত করে এই নফল ইবাদতের দ্বারা এরা শুধুমাত্র বান্দা থাকে না নফল ইবাদতের কারণে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেয় এই জন্য ওলি আল্লাহ দুই প্রকার কয় প্রকার এক প্রকার হলো মাদারজাত ওলি আর এক প্রকার হলো রিয়াজতের ওলি এক প্রকার ওলি মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হইয়া দুনিয়াতে আসে বন্ধুরে ও পরাজারের বাবা মুসিকান্দের বাবা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি শুধুমাত্র ওলি না ওলিদের ওলি ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের নি বলো বাগদা দেখো তবে রাবানি জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না গিয়াসউদ্দিন আর তাইরি ওরে অন্তর লাই গাছে আগুন কইতাম নি রে বাজান রমজান আগে তুই শেষ মাহফিল গায়া যাই আবার কোন সময় আইনা নাই ওরে অন্তর লাই গাছে আগুন পানি দিলে নিবে না জালা জোরাহে না জালা জোরাহে না রে জালা জোরাহে না আবার কন না ওরে অন্তরে লাই গাস আগুন অন্তরে লাই গাস আগুন পানি দিল নিবে না জালা জোরাহে না রে জালা জোরাহে না জালা জোরাহে না রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি কেডা ক তাই রে হুজুর তাই রে তুই যে কাম করছ আজকে এই কাম আমার জন্মের পরে হইছে না কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা আবার একটা সন্তান নাই হ্যাঁ সব ঠিক আছে তোরা বুঝস না এই যে আগুনটা লাগাইছে এলাই তো কইছে পানি দিলে নিপতো না এই আগুন হ্যাঁ এমন আগুন লাগাইছে ইউটিউব পুরা গরম এটা গরম দেস না গরম দেস না কিতা দিস বুঝলাম না গেছে তোরা কেন আগুন দি ঠান্ডা রে سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله بل حسبي نور محمد صلى الله
لا إله إلا الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رولي حضر قوصو لازم عبد القادر جيلاني كي شادران والينا كي مادار جات أولي كم نبوزلين كم نبوزلين যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে তার আম্মা বলছে আব্দুল কাদের তুমি এই কাজটা করো আব্দুল কাদের জিলানী বললেন আমি পারবো না মা বলে পুত্র তোরে আমি অর্ডার করলাম কেমনে মুখে মুখে না করলি তোরে আমি ফেড়ে লইয়া কত কষ্ট করছি রে হুত আব্দুল কাদের জিলানী বলেন আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করছেন আমি কি কম করছি নাকি দুইটি হারুজি করে খাওয়াইলো না বস্তা আলগায় দিয়া কষ্ট করলো না আব্দুল কাদের জিলানির আম্মা ডাক দিয়ে কে ফুত্রে তুই আবার আমার লাগা কি কষ্ট করছ ও মা কি কষ্ট করছি জাননি তোমার কাছে ভিক্ষুকে ভিক্ষা নিতে আইছিল নি ওই ভিক্ষুকে তোমার হাতের কব্জি দেইকা তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি কয় হ ডাক দিয়া বলে মা জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো বাঘ হ আইছিল ওই ভিক্ষুকের গাঁটটা ভাঙছিল নি কয় ভাঙছিল আমি আব্দুল কাদের ফেটের মধ্যে তাই কাল্লারে কইছি আল্লাহ আমি ফেটে তাই কে যদি আমার মা কলঙ্কিনী হইয়া যায় দুনিয়ার আলো বাতাস আমার দরকার নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও মা ওই যে বাগা এসা তারে গাট্টা বানছিল এই বাগদার স্বরূপ ছিলাম আমি আব্দুল কাদের জিলানির বেলায়তের স্বরূপ জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ আমার যুবক ভাইরা এই আব্দুল কাদের জিলানিকে ডাকাতে ধরল ঘটনা সবাই জানে ছোট্ট পোলা পান্ডি জানে না জানার লাগে ঘটনা নাইলে বহুত মানুষ আছে ইউটিউবের মধ্যে মাধ্যমে ওলি আল্লাহর ঘটনার তারা কিচ্ছা বলে কিচ্ছা এরা বিশ্বাস করে না ওলি আল্লাহর সম্মান মানতে চায় না এমনকি ওলি আল্লাহর রওজা মোবারককে লাথি মেরে ভেঙ্গে দিতে চাই এমন কিছু বেয়াদব সমাজে আছে না না ওলি আল্লাহর মাজার ভেঙ্গে লাইব তাহির কি তা মরে গেছে গা ঠেঙ্গে নালারি ভেঙ্গে সমান করে লমু ভেঙ্গে লাইবা আসি তো হন জিন্দা আপনারা আসেন না আমার সাথে কর্তিকা কাজে লাগলে ফাওয়া জানা রে বাবা সুন্নি জামাটার ভিতরে আলি হিংসা আর হিংসা এই ফিরের মুরিদ আলাদা এই সংগঠন আলাদা আমি আলাদা দরবার আলাদা যার যার দান্দা কেউ লোকে কেউ চেয়ারে বসে না এটার নাম সুন্নিও হতে পারে না ঠিক কিনা বলেন তবে আমি সবার লোকে আছি মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত সুন্নিও চাই কথা বলেন ঠিক না বেঠি দাওয়াত ইমানি বাংলাদেশ কাজ করে হোক কাজ করো ইমানের পক্ষে এটা আমার মালিকের নির্দেশ কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছিলাম ওলি আল্লাহ এই দেশের মধ্যে যদি বাবা শাহজালাল না আসতো লেংটি ফর্তি লেংটি কথা কোন ঠিক কিনা সিন্নি খাইলা কার তারা মোল্লা সিল্লা না শাহজালাল রে ডাক দিয়ে কেন শাহজালাল আপনি দুনিয়া থাকা অবস্থায় মানুষ কম বেশ ছিল আপনি চলে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা আপনার দরবারে মানুষ আসে তার কারণটা কি বাবা শাহজালাল বলবেন আমার জীবনটা আমি মস্তুবার কদম মোবারকে কুরবান করে দিলাম এই জন্য আমি শাহজালাল চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা আছে আরো বড় করে কোন আল্লাহু আকবার কর না
আমার যুবক ভাইরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি একদিন এত বড় একটা মজলিসের মধ্যে বসে আছে কই এই কোণা দিয়ে বসো এই মাঠটা হলো কুতুবের মাঠ ইষ্টিদের মধ্যে দাঁড়াইয়া ওয়াজ করবে সেই সাহস কাহারো নাই এই দিক দিয়ে কাল্লার ওলি চোখের পানি ফালায়া কানতেছে হাইরে আমি যদি প্যান্ডেলটার সামনে স্টেজ ওইটা ওয়াজ কইরা নবীর শান গাইতে পারতাম তাইলে আমার জীবনটা ধন্য হইয়া যেত কিন্তু ওই কুতুবের সামনে ওয়াজ করতে গেলে জবান দিয়ে ওয়াজ করলে চলবে না আল্লাহর ওলিরা তোমার জবানের কথা শুধু নয় অন্তরের মতলব জানার ক্ষমতা আছে না নাই কিভাবে জানবে আমার নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের চোখের মধ্যে এমন একটা নূর দেয় এই নূরের আলোতে দেখার ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার যুবক ভাইরা ওলি আল্লাহর দরবারে গেলে আদব নিয়ে যাওয়া লাগে এই কোনা দিয়া লোকটা কান্না করছে চোখের পানি ফালাইয়া আর ময়দানে সবাই হলো কুতুব মুখ দিয়ে ওয়াজ করলে অন্তর খারাপ হলে দইরা ফালাবে কেউ কাহার সামনে ওয়াজ করতে সুযোগ পাই না এই আল্লাহর ওলি এখানে বৈশা চোখের পানি ফালাইয়া কানতেছে এই মুসিকান্দির বাবারা আপনারা জবান খুইলা বলেন আল্লাহর ওলিদের চোখের পাওয়ার কম না বেশি আশেকের চোখের পানির দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালিয়া দুআকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এ বান্দারা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে স্বয়ং আমার আল্লাহ রাজি হয় এ যুবক এই জন্য আশেকের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি রে বাবা এই এত বিশাল বড় মজলিসের ভিতরে পাগলা বয়া বয়া কান্দে কান্দতে কান্দতে চোখটা লাগিয়া গেছে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার শয়তানের পক্ষ থেকে আসে আর এক প্রকার আল্লাহর পক্ষ থেকে আসে আর এক প্রকার স্বপ্ন দিনে যা করব তাই দেখবে ওই আল্লাহর ওলি এই শত কুতুবের বীর থেকে চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে ওই আল্লাহর ওলির চোখের মধ্যে ঘুম এসে গেছে যেই মাত্র ঘুম এসে গেছে আপনারা বলেন আল্লাহর প্রেমে যদি চোখের পানি ফালায়া ঘুমান আল্লাহর ছায়া আছে না নাই নবীর প্রেমে পাগল হইয়া যদি ঘুমান তাইলে আপনার উপরে নবীর মহব্বতের নজর আছে না নাই এই পাগলা নবীর মহব্বতে চোখের পানি ফালায়া ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার রহমাতুল লিল আলামিন ওই পাগলার ঘুমের ঘরে হাজির হইয়া গেছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের ই তুমি নিদানে তোরানে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের
আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরে দয় নামের ফুল দানিতে হৃদয় এগে তের কিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে এখনো যদি কেউ উযু কইরা নবীর উপরে দরুদ শরীফ পড়িরা দান কাইতে যদি রাতের বেলা ঘুমাই 40টা দিন যদি আমলটা করে আমার নবী বলেন আমার রাহমাতুল লিল আলামিন তার ঘুমের ঘরে এসে দিদার দিয়ে ধন্য করে দিবে আর বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রা আল হক ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসাল বি যদি কেউ আমার স্বপ্নে ঘুমের ঘরে দেখে তাইলে ওই লোকটার জন্য ওই লোকটা আমার সত্য দেখলো সে যেন আমার ঘুমে দেখলো না সে যেন আমার ডাইরেক্ট সরাসরি দেখলো কারণ ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসাল বি শয়তান বাপমার সুরত ধরতে পারে কিন্তু শয়তান অন্য মানুষের সুরত ধরলেও আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক নবীর দেখার সুযোগ আছে এই চোখ নামক ব্যাটারিডারে বালা রাখতে হবে আজকে মোবাইল নামক গজবে চোখের পাওয়ার খাইয়া ফেলাইছে কথা গন ঠিক কিনা মোবাইল টেলিভিশন কাইছে মোবাইল রেডিও কাইছে মোবাইল চিঠি কাইছে মোবাইল পত্রিকা কাইছে মোবাইল চোখের পাওয়ার কাইছে মোবাইল টাকা কাইছে মোবাইল সময় কাইরা কাইছে মোবাইল আপনজন থেকে দূরে সরাইয়া একবারে শেষ কইরা ফলাইছে এই জন্য এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে তাইলে জবান খুলে বলেন এই চোখের হেফাজত দরকার আছে না না জাকিরিন মুহিবিন বাবা আজিরাই এই আওয়াজ মানি না জবান দেখলে হাত দিলা বলো ইয়া রাসূলুল্লাহ ও গো আমার নূরের নবী দেখিতে চায় তোমার নূরের ছবি বলো অগহয়া আ দেখিতে চায় তোমার নূরের ছবি আ জন্ময় আমার বাংলাদেশে জন্ময় আমার এ রেখেছ আমায় পাগল করে বল রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করি বল বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে মো ও মার দিদাই ও মাতের তো রদি তুমি তোমার প্রেমে পাগলামি বল মতের দো রদি তুমি তোমার প্রেমে পাগলামি আয় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার
তোমার দাও না দেখা গো মেরে ঘরে বল রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় জার করে এ আমার যুবক যুবক এবার আব্দুল কাদের জিলানি এবার আব্দুল কাদের জিলানি স্বপ্নে দেখলেন কোন নবীরে নবীরে দেখলে জ্বালা কি পারে না কম পারে বনের আগুন পানি দিলে নিভে যায় বনের আগুন পানি দিলে নিবে না কথা কোন ঠিক কিনা উত্তর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি বাইবের আদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না কেন তাহিরি নবী নবী করে আমার নবী নবী শান গাই বলে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসে কেন তাহিরি নবী নবী করে কেন মুসিকান্দির পোলাপান নবী নবী করে আমরা ভালো কইরাই জানি এই দুনিয়ার বন্ধু আমার টাকার বাগনিবার লাইগা পাগল এই দুনিয়ার বন্ধু বান্ধব বেহুদা সময় কাটাইতে পাগল এই দুনিয়ার বন্ধু বড় স্বার্থপর যিনি তোমারে কোনোদিন ভুলে না তিনি হল মদিনাওয়ালা কথা বলেন না ঠিক কিনা এই জল্লাপুরে ও যুবক এই দুনিয়াটা বড় স্বার্থপর আমার নবী হবে আমাদের আপন কিন্তু এই এই পাগলা ডাক দিয়ে কই আমি দেখলাম নবী ঘুমের ঘরে হাজির হইয়া গেছে এই মুহূর্তে যদি কেউ নবী দেখা পালান তাহিরি চেহারা ভালো লাগবে না মার চেহারা ভালো লাগবে না বাবার চেহারা ভালো লাগবে না কাহারও চেহারা ভালো লাগবে না নবীরে দেখলে শুধুমাত্র নবী নবী কইরা চোখের পানি ফালায় কানবা নবী নবী কোরে এ সারা জীবন আমি ডাকব নবী নবী করে এ সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো জনম ধরে আমি ডাকবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদব জীবনে কত মাহফিলে যাইয়া নবী নবী কিরা কাঁদছি যখন আমি নবী রওজায় গেলাম এত বড় ছিদ্র আছে নবী রওজাটার বরাবর পুলিশ আমার ধাক্কায় আমি সামনে যাই না গাটটার দইরা ধাক্কা মারে লড়তে মনে চায় না বারবার জালির সামনে গিয়া কইছি নবী গো আমি হইলাম একটা ক্যানভাসার বাংলার জমিনে যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার পাগল নবী নবী কইরা কান্দে আমি আসছি আপনার দরবারে বাংলাদেশে আমার জীবনে যত মাহফিল করলাম সমস্ত প্রেমিকদের পক্ষ থেকে আমি আপনার সালাম দিলাম দয়া কইরা সালামটা একটু গ্রহণ কইরা নেন বারবার আমি আপনাদেরকে ভুলি নাই আপনারা যেইভাবে আইসে রাতের অন্ধকারে দুইটা নাই তিনটা নাই দিন নাই রাত নাই যেইভাবে নবীর গান শোনেন আমি নবীর কাছে যাইয়া বারবার কইছি নবী গো এই প্রেমিকগুলার সালাম আপনি গ্রহণ কইরা নেন আপনারে আমি নবী রোজা যাইয়াও বলি নাই বারবার মনে হইছিল ও বাংলার পাগলের দল সবাই মিল্লা যদি মদিনার চত্বরে যাইতাম
তাইলে মনের আনন্দে গান গাইতাম নবীর দরবারে যাইয়া ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো ও হায় আমার নবীর কারণে বল আমার নবীর কারণ ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় ওই মাটি ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাহাকে নারে বল ওই মাটি যার রোগ বালাই তাহাকে নারে আমার নবীর কার সবাই সবাই ও মদিনার রে বল মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ঠিক কিনা রে বাবা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে চাই কি চাই না মদিনা নামে কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নামে কত সুন্দর মদিনা কেড়ে চেয়ন্ত পাখির নাই ডানা থাকিলেই পাখির নাই ডানা থাকিলেই উড়ি যেতাম সোনার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে হে পারলাম না এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম এই পাগলা বলে আমি স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে এই পাগলা কে আমি নবীর দেখা আমার নবী যখন আমার কাছে আসলেন আয়েশা ডাক দিয়া বলে পাগল কেন তুমি চোখের পানি পালায়া গান দৌ আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এরপর তুমি কেন কান্দ এই পাগলা বলে নবী গো নবী গো নবী গো ও দয়ার নবী কান্দি কেন জানেননি আমার সামনে অনেকগুলো কুতুব আছে এই প্যান স্টেজে ওইটা যদি আপনার প্রেমের গান আমি গাইতে পারতাম তাইলে আমার
আমার জীবনটা বড় ধন্য হইয়া যাইত এবার আমার নবী বলে পাগল তুমি ওয়াজ করো না কেন কয় হুজুর আমার ডর করে সবগুলা কুতুবের কাফেলা এত বড় হাসতে হাসতে আল্লাহর ওলিদের মিলন মেলা কথা বলতে আমার ডর করে আমার নবী বলে পাগল তোরে সাহস দেওয়ার জন্য আমি মদিনা থেকে তোর গোমের ঘরে চলে এসেছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ যেই মাতলে পাগল মুখটা হা করো এই পাগলা বলে আমি একবার হা করলাম দ্বিতীয়বার হা করো দ্বিতীয়বার হা করো দ্বিতীয়বার হা করলেন এই পাগলা বলেন আমার নবী বলেন তোমার মুখে আমি থুতু দিলাম তুমি খেয়ে নাও পাগলা বলে আমি একবার দিলে একবার খাইয়া নিলাম দ্বিতীয়বার দিলে দ্বিতীয়বার খাইয়া নিলাম তৃতীয়বার দিলে তৃতীয়বার খাইয়া নিলাম চতুর্থবার দিলে চতুর্থবার খাইয়া নিলাম পঞ্চমবার দিলে আমি খাইয়া নিলাম ষষ্ঠবার দিলে খাইয়া নিলাম সপ্তমবার দিলে খাইয়া নিলাম এরপরে সাতবার মাথায় কয় ও পাগল আল বিদা আল বিদা ওরে নূরের ঝলক চোখের থেকে বিদায় নেওয়া নিবে এটা শোনার সাথে সাথে এই পাগলা হাজার মানুষের ভিড়ে নবীরে বিদায় দিতে যাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে লাফ মেরা দাঁড়াইয়া স্টেজের মধ্যে আইসা হাজির হইয়া গেছি হে পাগল হে যুবক আল্লাহু আকবার কোন রে আরে ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন তিনবার নবী চলে যাবে শুই নাই পাগলা লাফ মেরা দাঁড়ায় গেছে স্টেজে উঠতে গেছে এতক্ষণ সাহস নাই আর থুতু মোবারক টাকাইয়া এমন একটা সাহস উঠছে স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে বলতেছে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার মুখের মধ্যে থুতু মোবারক দিল আমি ঘুম দিকে উইটা দেখি এটা যেন স্বপ্ন না ডাইরেক্ট আমার মুখের ভিতরে আমি মেশকে আম্বরে গ্রান পাইতেছি আমার জিব্বার মধ্যে এমন স্বাদ লাগেতেছে স্বাদে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি তোমার সোনে কি উপমা দিব আমি তোমার সোনে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই ভাগলা বলে আমি ঘুম থেকে ওইটা দেখি আমার নবী যে সরাসরি আমার মুখে থুতু মুবারকটা দিয়া গেল আমার জিব্বার মধ্যে এমন স্বাদ লাগতেছে জীবনে এমন স্বাদ আমার লাগে নাই এবার ভাগলা সুন্দর করে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া বয়ান শুরু করতেছে হাজার হাজার কুতুবের দল ওয়াজ শুননা নবীর প্রেমে পাগল হইয়া যাইতাছে ও আব্দুল আরো করো আরো করো আরো করো আরো করো আরো করো আরো করো এমন ভাবে নবীর শান গাইতেছে এই প্যান্ডেলের মধ্যে সব মানুষ নবীর প্রেমের ডে উঠটা গেছে যদিও প্যান্ডেলে মানুষ আছে ওই মানুষের ভিড়ে মুনাফিক আছে না না এই মাহফিল তো সবাই আমার ওয়াজ শুন না আমার আই লাভ ইউ কইতে আইছেন বিষয়টা কিন্তু এরকম না কিছু আসেনি মুনাফিক আসেনি আল্লাহ হেদায়েত করুক আল্লাহ হেদায়েত করুক রাস্তে কোন আমিন আমি বলে জেলো আছি ওরা সবাই মিল্লা বলে আমি বলে জেলে ভালো করে সাইয়া দেখ তাহিরি মুসি কান্দি আইসা প্রেমের খেলা খেলে কথা কথা ঠিক না বে ঢিটে বেড়ে তাহিরি যখন মুসি কান্দি প্রেমের খেলা খেলে সেখা খেলা দেখি হাতার আর অন্তর জয়লা জয়লা ফুইরা মরে কথা কান ঠিক না এসেলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবুল করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে হাতিলা বলো ঠিক না
সঙ্গে বিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথা গন ঠিক কিনা বেঈমানের দল সারা বিশ্ব কাইন্দা কাইন্দা মরে মুসি কান্দি তাহিরি আইসা নবীর প্রেমের খেলা খেলে কথা গন ঠিক কিনা বুঝলে বুঝ না বুঝলে বস বিয়াদব সব বেসে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত ওলি আল্লাহর প্রেম থাকবে মুস্তফার প্রেম থাকবে এই কণ্ঠে আল্লাহর জিকির থাকবে নবীর শান থাকবে ওলি আল্লাহর শান থাকবে আমার এই দেশের ভিতরে কোন ধরনের নাস্তিক কোন ধরনের বেঈমানকে আমরা অতীতেও সহ্য করিনি ভবিষ্যতেও সহ্য করব না আমার আল্লাহ আমার রাসূল আল্লাহর কোরআন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না বসুন বসুন আমরা মরতে শিখেছি আমরা লড়তে শিখেছি নবীর জন্যই জীবন দিব হকের জন্যই জীবন দিব কোরআনের জন্যই জীবন দিব ইসলামের জন্যই জীবন দিব ওলি আল্লাহর জন্যই জীবন দিব একদিন তো মরে যাব কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব আমি বলে জেলে আছি এই ফেসবুকের গজব ফেসবুক কি হালকা গজব না পুরা গজব যাক আর কইতাম না ওয়াজ শেষ আচ্ছা দুষ্টাম করে মুভমেন্ট সবসময় একরকম না চুপ থাকেন কথা কেন না আপনার কি আমার প্রতি রাগ করছেন তো আমার নবীরে যে স্বপ্নে দেখছে কি স্বপ্নে না বাস্তব কথা কন রে স্বপ্নে না বাস্তব বাবা রসুল বলছে ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী শয়তান সব সুরত ধরতে পারে কিন্তু নবীর সুরত ধরতে পারে না এর দ্বারা বোঝা যায় নবী কাহারো মত না কাহারো মত না যদি কাহারো মত হইতো তাহলে তার সুরত ধরতো হেডা বুঝে এইডা বুঝে না আমি শিয়া কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে শৈলে ডে উঠতে গেলে তোমার উত্তর দইন চিনি না কেডা কি তাকে বিতা খবর তাহে না জানের খবর তাহে না ইডিত তো হিডা হিডিত তুই দে বাবাদান আমি ঘুম থেকে উঠতে দেখতেছি মুখের মধ্যে ছুতো মুবারকের মজা লাগতেছে আচ্ছা এটা কি আপনি সাধারণ কোন থার্মোমিটার দাম মাপতে পারবেন এটা কি হিসাব মিলান যাইব এটা মিলব ফ্রেম দিয়া প্রেমে রাগুন আমি কইছি ইতান সি হাই আমি তো ভুল করে লিছি আমি একটু কইলে টান্দা লয়ে যাগে যা বাদ দে যা আল্লাহ আকবার জোরে গান আরো বড় করে আল্লাহু আকবার খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার পাগলা ও আশ শুরু করছিনি শক্তি দিয়ে গেছে গাডা রহমাতুল্লিল বাপ রে বাপ এই মজলিসের ভিতরে মুনাফিক আছে হিডার মধ্যে লাস্টে ঢুকছে দেখ কেন কেডা ওয়াজ করে একটু বল হইলে জাতা মাইরা ধরুম গাউসাফাক জন ওয়াজ শুরু করছে হুট করে অর্ধেক ওয়াজ করার পরে ওয়াজ বন্ধ হয়ে গেছে গা মুনাফিকরা সুযোগ পাইছি নি আমরা সাহস করি না আর তানে গেছে ওয়াজ করতো তুই সুজা ওয়াজ কর এবার একটু পরে আবার ওয়াজ শুরু করতে চাইছে জিজ্ঞাসা করেছে আপনি দিয়ে একটু আগে ওয়াজটা বন্ধ করে নিলেন আপনি কি ওয়াজ পারেন না
হও আসফারি তো বন্ধ করলেন কি লাগিয়া কো বন্ধ করতাম না মানে কি আমি যখন নবীর প্রেমে ওয়ার শুরু করছি চোখ বন্ধ করিয়া আমি ছায়া দেখতেছি আমার মজলিসের চতুর্পাশে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে হাজির হয়ে গেছে তো নবীর সামনে ওয়াজ করব এই হিম্মত কি আমার আছে সুবহানাল্লাহ জোরে গুনা গেলেন গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই কথা বলেন ঠিক কি না আবার এখন প্রশ্ন করবেন হুজুর যেই লোকটা স্বপ্নে দেখলো নবীরে এই লোকটার নাম তো আপনি কইলেন না তিনি কেউ না তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আর বড় করে কন্যা সুবহানাল্লাহ যেজন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা আয় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা আয় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদা দেওয়ালা জোরে কি আল্লাহু আকবার বলবেন না আবার মজলিসে মুনাফিকরা দেখতেছে আবার ওয়াজ শুরু করছে মুনাফিকরা কি হালকা ধরা খাইছে না পুরা ধরা এবার প্রেমিকরা ডাক দিয়ে কে আব্দুল কাদের ওয়াজ পরে করবেন আগে বাঙ্গা দিয়া যান ওয়াজটা বন্ধ করলেন কেন কই আমি দেখছি চোখ বন্ধ করে ওয়াজ করতেছি নবী মজলিসে হাজির এই জন্য নবীর দিকে ওয়াজ বন্ধ করছি কই এরা দিয়ে আপনার অনেক বাজে কথা বলছে আব্দুল কাদের কই এদেরকে একটা খেলা দেখাইয়া দেই কই কি কই মাথার উপর দিয়ে সিল একবার ডানে যা একবার বামে যা ওই মুনাফিকরা দেখাইতাছে আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করছে সিলের গলা কাটটা আব্দুল কাদের জিনানির কদমে পড়ে গেছে মুনাফিকরা বলতেছে তীরের আঘাত দিয়া শিকার করা লাগে আঙ্গুল দিয়া কেমনে লোকটারে ফালাইলো ওই মুহূর্তে বাচ্চারা বাসা থেকে আইসা আব্দুল কাদের জিলানের সামনে হাজির হয়ে গেছে ওই চিলের বাচ্চারা আইসা কে আব্দুল কাদের আপনারা আম্মা আসেনি কই আপনার মা আমরা তো বৈশা দিছি আমার মা খাওন লয়ে যাইব আপনার পাওয়ার আছে দিক্কা আপনি আমরার মা রে মাইরা ফলাইছেন ও আব্দুল কাদের আমরা কি খামো আমরার মা সারা আপনার মা যদি জানতো যে আপনি মইরা গেছেন তাইলে আপনার কাছে আপনার সন্তান আপনি যদি জানেন যে আপনার আম্মা মারা গেছে তাইলে আপনি কি করবেন আমরা তো আমরার মায়ের পাগল এই কথা বলার পর আব্দুল কাদের কই আর একটা খেলা দেখাই দিই একটা ইশারা করছে আল্লাহ রহমতে সিল আকাশ দিয়া উইরা বাচ্চা নিয়ে বাসায় চলে গেছে এই হলো আব্দুল কাদের জিলানি এটা সাধারণ কোনো ওলি না এটা হলো ওলিদের ওলি যিনি হলো মাদার জাত ওলিরে বাজান এই জন্য আব্দুল কাদের জিলানি সিলদারে জিতাইয়া দিলেন এই জন্য যুবক সন্তানের জন্য মার যেমন টান আছে মায়ের জন্য সন্তানের টান আছে কথা কোন ঠিক কি না আমার সমাজের ভিতরে মায়ের লাশটা যখন লইয়া যায় তখন আমরা লাশটার দেখে কি বলে জানেন নি একটু দাঁড়াও মায়রে দেখি জহন্নম দয়রা মাইরে দেখি রে গ্রামাসি একেট দাঁড়া মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় কাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একেট দাঁড়া মাইরে দেখি জহন্নম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একেট দাঁড়া মাইরে দেখি জহন্নম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই হলো ওলি আল্লাহর শান ওলি আল্লাহর শুধুমাত্র মুখের পাওয়ার না চোখেও পাওয়ার আছে না নাই শুধু চোখে পাওয়ার না আঙ্গুলের ইশারায় পাওয়ার আছে না নাই শুধু আঙ্গুলের ইশারায় না কদমের মধ্যে পাওয়ার আছে না নাই অল বডিটাই পাওয়ার দান করছে একজন জোরে কোন তিনি কে আল্লাহ তো আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলেই আমার আল্লাহ কাছে টেনে নিবে আর আল্লাহ থেকে দূরে চলে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে না
আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক নিজে বলছেন আমার বন্ধুরা কবরে যাওয়ার পরে আমার রাসূল বলেন আসমান থেকে জান্নাত থেকে কবরে রিজিক পাঠায় দেয় জোরে করুন সুবহানাল্লাহ তো কারা কারা ওলি আল্লাহর পক্ষে থাকতে চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কুরআন সুন্নার আলো এডা মানে একটা কথা মনে রাখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে তিন অবস্থা জোরে কোন কয় অবস্থা জোরে কোন কয় অবস্থা একটা মারা যাওয়ার পরে জানাজার আগে ইতানা ইতানা একটা মানুষের তিন অবস্থা একটা হলো মারা যাওয়ার পরে জানাজার আগে আরেকটা হলো জানাজার পরে দাফনের আগে আরেকটা হলো দাফনের পরে এই তিন অবস্থায় মাইয়েতের জন্য দোয়া করা জায়েজ আলহামদুলিল্লাহ কথার ক্লিয়ার নেই আচ্ছা এখন মারা যাওয়ার পরে জানাজার আগে দোয়া করলে কোনো ফতোয়া দাফন করার পরে দোয়া করলে ফতোয়া শুধু জানাজার নামাজটা ফইরা দোয়াটা করলই কয় এটা বেদাত এটা কি বেদাত যখন কি বলে জানেন নি ক জানাজার নামাজ তোই দোয়া আর দোয়া কি লাগিয়া কই এটা দিয়ে তো বেজালটা লাগা জানাজার নামাজ তোই বলে দোয়া তোইলে আমার তো একটু বাঙ্গা দন লাগে জানাজার নামাজটাকে আসলে নামাজ নাকি দোয়া নিয়তটা ফলি তো বুঝবে তো নিয়তটা ফরি বলইলে আমার দইরে নওয়াই তুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা أربع تكبيرات دعاء الجنازة صلاة الجنازة صلاة الجنازة صلاة الجنازة تلي زانازار نماز زانازار نماز اه دارا خيسي ني اه برا سن فوزر نماز تنیت کوئی نوائت وان اصلي لله تعالى ركعتي صلاة الفجر ركعتي صلاة الفجر ركعتي صلاتين صلاتيز زهر صلاتيز صلاتين عصر صلاتين مغرب صلاتين عشاء صلاتين جنازة صلاتين اوابين صلاتين استسقاء صلاتين مريض কি ঠিক আছে নি তো সব নামাজের সালাত 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 শুধু জানাজার নামাজের গেলে কইরে বলে দোয়া নিয়ত বান্দে নামাজের জানাজার নামাজের নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার নিয়ত বান্দে নামাজ কয়া নামাজের পরে ক এটা দোয়া এটা নামাজ না আচ্ছা তার আমি প্রশ্ন করতাম চাই যারা এই কথাটা বলে আপনারা যে বলেন জানাজার নামাজটাই দোয়া আপনারা যে বলেন জানাজার নামাজটাই দোয়া আপনারা একটু বোল্ড আউট করি জানাজার নামাজটা যদি দোয়া ও জানাজার নামাজের মধ্যে কয়টা তাকবীর কয়টা তাকবীর আর ওদের কয়টা উত্তর গুন্ডা কোন দিকে উত্তর দক্ষিণ সামনে দক্ষিণ পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম তাহলে জানাজার নামাজটা তো দোয়া হইতো একটা নিয়ত বান্ধব এমনি আল্লাহ আকবার আরেকটা দিবে এমনি আল্লাহ আকবার আরেকটা দিবে এমনি আল্লাহ আরেকটা এমনি আল্লাহ সারি দিক দা ফিরে সাইডটা তাকবীর দিব নামাজ হইব নি নামাজটা কোন দিক দা ফিরে পড়ন লাগে এই তো বুঝে বলাইছেন নামাজের জন্য দিক শর্ত দুয়ার জন্য দিক শর্ত না জানা জানা মূলত নামাজ এই জন্যই পশ্চিম দিকে ফিরা পড়তে হয় দোয়া হইলে দিক শর্ত ছিল না জুয়ার দেই কোন দিক দিয়ে ফিরা করন যা কথা বলেন ঠিক না বে কেমন দিলাম দোয়ার সময় মুর দারে ফিস দে লাই এটা কই আস্তে আমরা মুর দারে ফিস দেই না আস্তে আরেকটা কথা রাসূল মেশকাত শরীফের মধ্যে বলছে কিতাবুল জানায়েজের মধ্যে বলছে
إذا صليتم على الميت فخلصوا له الدعاء যখন তোমরা মাইয়েতের জানাজার নামাজ পড়ে ফেলো নবীও বলছে জানাজার নামাজ মাইয়েতের নামাজ জানাজার নামাজ পড়ে ফেলো তখন অনতি বিলম্বে মাইয়েতের জন্য খাস করে দোয়া করো সুবহানাল্লাহ জরগন সুবহানাল্লাহ এন্ড ফাখলিসু লাহু দোয়া কেন কইছে এইজন্য কইছে জানাজার নামাজের ভিতরে যে আমরা দোয়াগুলো করি এই দোয়ার ভিতরে আজকে যে মারা গেছে তার জন্য খাস করে কোনো দোয়া নাই এর লাগা বিশেষ ভাবে দোয়া করতে রাসূল বলছে যেমন চতুর্থ তাকবীরে দোয়া আছে একটা দোয়া হইল আল্লাহুম্মা হে আল্লাহ এক ফিরলি আমারে মাফ করো হাইনা যারা জিন্দা হের মাফ করো মাইতিনা যারা মইরা গেছে আগে হের মাফ করো শাহিদিনা যারা উপস্থিত এগরে মাফ করো গায়েবিনা যারা অনুপস্থিত এগরে মাফ করো ওয়াসাগিরিনা যারা ছোট এদেরকে মাফ করো ওয়াকাবিরিনা যারা বড় তাদেরকে মাফ করো ওয়াজাকারিনা যারা পুরুষ এদেরকে মাফ করো ওয়াউনসানা যারা নারী তাদেরকে মাফ করো আজকে যে মারা গেছে তার কোনো দোয়া কি হেন আছে এই জন্যই রাসূল কইয়া গেছে যখন তোমরা জানাজার নামাজ পড়বা খাস কইরা তার লাগিয়া দোয়া করবা জোরে কন না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল যে সারা জীবনতে দেখলাম যে জেতা মানুষের বিরুদ্ধে শত্রুতামি করে এখন দেখতাছি মরা মানুষের লগে শত্রুতামি শুরু হয়ে গেছে কেন এই বেচারা মইরা গেছে একটু পরে কবর দিব কবর দেওয়ার আগে আল্লাহ কাছে কইতাম যে আল্লাহ একটু পরে কবর নামাই দিম আল্লাহ গো তারে তুমি তিনটা প্রশ্ন উত্তর দেওয়া তৌফিক দিয়া দিও এই দোয়া কইরা কবর নামামো ঠিক না বেটি ঠিক এখন প্রশ্ন হইল আমার বাপ মইরা গেলে আমি দোয়া করুম 100 বার আপনার বাপ মইরা গেলে আপনি দোয়া কইরেন না কিন্তু আমার বাপের দোয়া আমি করুম আপনি বাধা দিয়েন না ঠিক ফতোয়াবাজি আপনি বাধ্য কইরেন এই গ্রামে না ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তো সুতরাং জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই আরো যারা আসে না নাই কেউ আসে না দিনে দিনে এগুলোই আস্তে আস্তে বাড়তেছে ঠিক না তারা যত বলতেছে সবে বরাত নাই তারা যত বলতেছে সবে বরাত নাই ততই সবে বরাত বাড়তেছে তারা যত বলতেছে হালুয়া রুটি খাওয়া যাবে না ততই হালুয়া রুটি চলতেছে চলতে থাকুক আমি ওদিন বলে গিয়েছিলাম সবে বরাতে কেউ যদি বলে হালুয়া রুটি নাই যে বলে নাই তার বাড়িতে বেশি বেশি পাঠাইবি কেমন দিলাম হা ঠিক আছে নি ঠিক আছে নি বাস এখন অনেকে বলে তারাবির নামাজ 8 রাকাত আসলে কি তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত 20 রাকাত আর 8 রাকাত না 20 রাকাত এই 20 রাকাত চলবে 8 রাকাতের কথা যেই কথা তারা বর্ণনা করে এটা হলো যে হাদিসটা যে যেই বাবের মধ্যে আসছে বাব না বাবু তাহাজ্জুদ ওই তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আসছে 8 রাকাতের কথা কিন্তু তাহাজ্জুদের অধ্যায় আইনা তারাবির নামাজের অধ্যায় ঢুকাই দিলে চলবে না হাদিসটা বর্ণনা হয়েছে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে রাসূল রমজানের ভিতরে রমজানের বাইরে কখনো 8 রাকাতের বেশি 11 রাকাতের বেশি পড়তেন না 8 রাকাত হইল তাহাজ্জুদ আর হইল 3 রাকাত হইল বেতের হ্যাঁ এই হাদিসটা না লাগাই দে কোন নবী কোন সময় এই 8 রাকাতের বেশি পড়তেন না আমি জানতাম চাই তারাবির নামাজ কি রমজানের ভিতরে না রমজানের বাইরেও আছে রমজানের ভিতরে তাহলে বাইরে যে পড়ছে 8 রাকাত হইল কি তারাবি ওই এই যে বুঝে না বুঝলে বুঝ না বুঝলে বুঝ এটা আমরা লগে আয়ও না বও না ঘরের ভিতরে বইয়া ইউটিউবে বইয়া বইয়া ফুট করে একটা কি করে ভিডিও পাতা সাইরা দিয়ে সমাজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে এগুলো আপনারা কান দিবেন না কথা বলেন ঠিক না বেঠিক